এ দেখো বন্ধুরা, দুপুরবেলা মা বোনকে যে গিফটটা দিয়েছিল, যে পুতুলটা দিয়েছিল দেখিয়েছি তোমাদেরকে, তো ওই পুতুলটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, নিজেও পাশে শুয়েছিল। তো আমি ওকে দুধ খাইয়েছি, তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি, একটু পরেই উঠবে, এখন 6:30 বাজে। পুরো একটা বাচ্চার মতন করে রেখেছে, ঘুম পাড়িয়েছে, নিজের পাশে শুয়েছে, মা যেমন মেয়েকে ঘুম পাড়ায় সেরকম ভাবে ঘুম পাড়িয়েছে, কোলে শুয়ে শুয়ে। সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, শেয়ার করলে হয়তো ভালো হতো। এ দেখো বন্ধুরা, আমরা বিকালের পার্টি অ্যারেঞ্জ করছি, আমি আর বোন মিলে বেলুন ফোলাচ্ছি, আমরা এখন বেলুনের কম্পিটিশন করব। আমি এই বেলুনটা ফুলিয়েছি, বোনের বেলুনটা ফেটে গেছে, বোন বেশি বড় করে দিয়েছিল বেলুনটা, তাই ওটা ফেটে গেছে। তো বোনের বেলুনটা ফেটে গেছে, এখন আমরা নতুন করে আবার বেলুন ফোলানোর কম্পিটিশন করব। তো চলো আমাদের মজার সাথে থাকো তোমরাও। আমি খেলাটা প্রথমে বলে দিই কিরকম হবে। প্রথমে যে যতগুলো বেলুন তাড়াতাড়ি করে ফোলাতে পারবে সেই আজকের উইনার হবে, ঠিক আছে? ঠিক আছে চল। তো 1, 2, 3 স্টার্ট, গো। মা, এটা ফাটা, এই বেলুনগুলো কিন্তু ফাটা। আমি যখন 1 ডিসেম্বর জন্মদিনে এগুলো করেছিলাম, ফুলিয়েছিলাম, তখন সাদা বেলুনগুলো কিন্তু ফোলালেই ফেটে যাচ্ছিল। আমার আর দোকানে গিয়ে বলা হয়নি, বললে ভালো হতো। ও মা, তুমি তাড়াতাড়ি চলে আসো না। মা, এদিকে লাইট জ্বালাও তো, কেমন কালো কালো আসছে ভিডিওটা। এই দাঁড়া। তো বন্ধুরা, আমরা আবার করছি একটা, আরে দাঁড়া, বেল যদি ফেটে যায় না দেখিস। আরে একটু হাওয়াটা বের করি। না, হাওয়া বের করিস না। মা এখন সন্ধে দিচ্ছে, তাই জন্য শাখের আওয়াজ তোমরা পেলে। আর আমাদের ডলি এখন ঘুমাচ্ছে, বিশেষ করে ওর নাম রেখেছি ডলি। তুই ওটা খোলা, সাদা বেলুনগুলো কি করতে হবে বলতো? সেলোটেপ দিয়ে আটকাতে হবে। সাদা বেলুনগুলো না, লেয়ারটা খুব খারাপ। তাহলে কি হবে এখন? সব তো লাল হয়ে যাবে, সব লাল হয়ে যাবে। হ্যাঁ, দোকানদার না এত বাজে না। দোকানদারের কি ওরা কি জানে? তো আপনাদের আগেই বলেছি ডলি এখন ঘুমাচ্ছে, 7টা বেজে গেছে অলরেডি। ডলিকে একটু দেখি, দেখুন ডলি ঘুমাচ্ছে। এই যে ডলি। তো চল রেস, আবার রেস। এখন কদিন খুব ডলি ডলি হবে, তারপর ডলি কোথায় পড়ে থাকবে তার ঠিক নেই। আমার না, বিশেষ করে ওর মজা হচ্ছে, অনেকগুলো গিফট পেয়েছে, অনেকগুলো। আমি যেটা বলে
পড়ে গেছিল ফোনটা পড়ে গেছিল আমার কি ছেলেটা নিয়ে এত এ ওরে দে ওরে দে ওটা দে বেলুনে লাগে যতক্ষণ আমি অন্য বেলুন পোড়াবি না না জিম আমি না হলে বেলুন তো পোড়ানো যাচ্ছেই না কি ফেল হবে ভাল লাগে না লালটাই ভালো দেখো এবার বন্ধুরা আমি কি করে বেলুন গুলোকে ফোলাই আসলে কি পোকা ছিল খাটের উপর উঠে গেছিল ওকে তো এই যে ফাটা বেলুন ফাটা বেলুন তোমরা দেখতে পাচ্ছ না দাঁড়া দেখতে পাবে ও না ফাটা বেলুন হুশ তো এটাকে আমি এখন ফোলাবো দেখো এই যে ফোলা ফাটা এই দেখো ফাটা দেখতে পাচ্ছ এখন তোমরা আমি এখানে ফেলে দেখতে পাচ্ছি অসাধারণ 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 এটা আমি কখনো ভাবতে পারিনি এত সুন্দর একটা দৃশ্য আমি দেখতে পাবো মানে আমি আপনাদেরকে দেখাতে পারবো আমি এটা কখনো সব সাদা কটা বাজে যারা যাদের জন্মদিন তারা বেশি কাজ করে দেয় না হ্যাঁ ওকে একটু বলে দাও তো তোমরা জানে না কিচ্ছু জানে না সারাক্ষণ মানে জন্মদিন মানে কি যে ভাবে নিজেকে ভগবান জানে এখন আমার ডলি সরি নামটাই ভুলে গেছি ডলি ঘুমাচ্ছে পুজো সোনাকে নিয়ে একবার তোমরা পুজো সোনাকে দেখতে গেছো ওর ঘরে লাগাতে পারছি না এই দেখো এটা হচ্ছে পুচু সোনা তোমরা যারা আমাদের চ্যানেলটা শুরু হওয়ার দিন থেকে ছিলে তো তখন আমি পুচু সোনাকে নিয়ে একটা ভিডিও ছেড়েছিলাম তো তোমরা যদি যারা যারা ছিলে তারা তো দেখেছো আর যারা দেখোনি তারা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও পুচু সোনার ঘর বানিয়েছিলাম আমরা লকডাউনে কীভাবে বাচ্চাদেরকে তোমরা আনন্দ দিতে চাও কীভাবে ঘর বানাও মানে বানাতে হবে সেরকম একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যারা সম্প্রতি হ্যাঁ আসল ঘর না পুতুলের ঘর যারা সম্প্রতি আমাদের চ্যানেলে যোগ দিয়েছো তারা তো দেখোনি তারা পুজো সোনার ভিডিওটা গিয়ে দেখে নিও আমাদের চ্যানেলে ওকে এটাই বলার ছিল এটা গত বছরের জন্মদিনের পুতুল বাবা দিয়েছিল আর এবার একটা মা দিল তোর বাবা না আমার বাবা তোর বাবা আমার বাবা একই আমরা দেখা যাচ্ছে না কোথায়
লিক বেলুন ছিল, এ দেখো আমি এখানে সিলেট পাটকে দিয়েছি। তো বোন এই বেলুনটা ফোড়াচ্ছে তোমরা দেখো। তো এখন ভিডিওটা একটু অফ করছি, এরপর ঘর সাজিয়ে বোনকে সাজিয়ে কেক নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো। তো বন্ধুরা 7:30 বাজে, এবার আমি ডলিকে তুলবো। তো ডলি ঘুমোচ্ছে, ডলিকে তুলবো। ও ডলি উঠে পড়ো, এই দেখো ডলি জেগে গেছে। দাঁড়া তোমাদের একটু পরে দেখাচ্ছি, এই দেখো ডলি জেগে গেছে। আমার ছোন্টু মোনা জেগে গেছে, ওদিকে রাখ। এবার তুমি সেজে নাও, মা ঘর সাজাচ্ছে, এই দেখো ঘর সাজাচ্ছে। তো এটি আমি তুলে ফেলেছি, এবার আমি সেজে গুজে আপনাদের সামনে আসছি। দেখুন বন্ধুরা আমাদের ঘর সাজানো কমপ্লিট, বেলুন দিয়ে সারা ঘর সাজানো হয়ে গেছে। আর এখন আমরা চা নিয়ে বসেছি, চা খাবো, তারপর বোনকে সাজিয়ে কেক কাটা হবে। কেক আমি এনে ফেলেছি তোমাদের সঙ্গে, আমি পরে শেয়ার করব কেকটা। দেখো এখন কটা বাজে, 8:30 বাজে। তো দেখতে থাকো আমাদের এই ভিডিওটা, আর আগের ভিডিওটা যদি তোমরা এখনো না দেখে থাকো তাহলে এই ভিডিওটা শেষ হওয়ার পর আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও। আগের ভিডিওতে আমি সকাল থেকে বোনের জন্মদিন হলো কি কি করা হয়েছে সমস্তটাই আমি সেই ভিডিওতে কিন্তু বলেছি, দেখিয়েছি। তো চোখ রাখো। দেখো বন্ধুরা কেকটা তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি, এই দেখো এটা কফি কেক, মিয়া ওমরের কফি কেক। তো যে টেবিলটাকে আমি দিয়েছিলাম সেই টেবিলের ওপরে এটা সাজানো হয়েছে, এই দেখো টেবিলটা ফুল দিয়ে সাজানো হয়েছে। আর বার্থডে গার্লকে আমি দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো বার্থডে গার্ল পুরো রেডি হয়ে গেছে, মাথায় বার্থডে ক্যাপ। বার্থডে ক্যাপ পরে বার্থডে গার্ল রেডি। এই দেখো এরকম ভাবে একটা শর্টও পোস্ট করা হয়ে গেছে আগে, তোমরা দেখে নিও সেটা। এখন বার্থডে গার্ল কেক কাটবে। হ্যাপি বার্থডে জয়শ্রী, থ্যাংক ইউ, খুব সুন্দর লাগছে তোমার শাস্তা, তুমি তো সাজিয়ে দিয়েছো। তাতে কি আছে, দেখো বার্থডে গার্ল কে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। আর এই ভিডিওতে যদি এখন অবধি লাইক না করে থাকো তাহলে একটা লাইক এক্ষুনি করে দাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও। তো এখন আমরা কেক কাটব, তো আমাদের সঙ্গে থাকো তোমরা। আজকে এত দেরি করলে কেন? আমি আসলাম, কাজ আমি কি আসবো তো? কত দেরি হয়ে গেল দেখো, কখন থেকে মেয়ে সেজে গুজে। আরে আমার টুকটুকি মুখ কেমন সাজিয়েছি বলো। দেবী লাগছে। আর এই যে এগুলো কেমন সাজিয়েছি, ভালো হয়েছে? মেয়ে কেক কেমন এনেছে বলো। ভালো, খুব ভালো, খুব ভালো। প্রীতি এটা কে জ্বালাবে? আমি জ্বালাবো, আমি জ্বালাবো। মোমবাতি প্রতিযোগিতা হচ্ছে, একটা দেশলাই থেকে কটা জ্বালাবো? এখানে একটাই মোমবাতি আছে, কটা জ্বালে না কোনো প্রশ্ন নেই। ও আচ্ছা, সাতটা নিতে পারতি, তাহলে সাতটা আনা হতো। সেটাই, তাহলে স্টার্ট হোক। অনেকক্ষণ ধরে মেয়ে কেকের দিকে তাকিয়ে আছে, কখন কেকটা খাবে? তাহলে তাহলে এবার কি বলতে হবে? হ্যাপি
মুদি আগে নেবাতে হবে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু জয়শ্রী হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি 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 দাঁড়াও আগে তোমাকে খাই দি একটু বার্থডে গার্ল খাও খাও বাবাকে খাওয়া আগে বার্থডে হয়ে গেছে একটু এখন খোলা খা বাবা জন্মদিনের মতো কি ক্রিম দেওয়া হবে গালে না আজকে ওই না আজকে করবো না ঠিক পড়ে গেছে ভালো করে পড়াশোনা কর সিভিলটা দিয়েছি ভালো করে পড়াশোনা করবি আর পুতুলটা দিয়েছি পড়াশোনা না করে খেলবি ঠিক আছে সারাক্ষণ ধরে পুতুল খেলবি আর ওই যে বাবা যে ভাতটা দিয়েছে সারাক্ষণ বাবার কাছে পয়সা দিবি আর ভাতের মধ্যে খেলবি ঠিক আছে এটা খেয়ে নিবি আমি তাহলে কেমন হলো বার্থডেটা কেমন লাগলো তোর বার্থডেটা ভালো না কেন কি মিস হয়েছে সবই ভালো হয়েছে তাহলে কি কম হয়েছে বলো ভিডিওটা কম হয়েছে ওই তো ভিডিও হচ্ছে সবাই দেখতে পাচ্ছে তোমার জন্মদিন তুমি যে ক্রিম খাচ্ছ চেটে চেটে গালে লাগিয়ে দেবো একটু না চোখ রাখো তাহলে বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আমাদের এই ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন কেমন লাগলো আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে বাই বাই।